ঈদ মানেই তো মিষ্টি মুখ, আর ঈদে মিষ্টি মুখ করার জন্য চাই নানা রকমের সেমাইয়ের বাহার। আর ঈদের সেমাই কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে আজকের সেমাইয়ের রেসিপিটা যদি একটু ভিন্ন ধরনের হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আর্ট বাই অনন্য অনু। আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো শির খুরমার রেসিপি। শির খুরমা নামটা শুনলেই মনে হয় একটু ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ক্ষীর খাচ্ছেন নাকি স্যামাই খাচ্ছেন বুঝতেই পারবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমার মতে স্যামাই রান্নাতে ঘি ব্যবহার করলেই এটার ফ্লেভারটাও বেশি হয়। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। সম্পূর্ণ ঘিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কাঠ বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম। আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের বাদামটাই ব্যবহার করতে পারেন, সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি খেজুর। খেজুরগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। খেজুরের অপর নাম হচ্ছে খুরমা, আর এই খুরমার জন্যই কিন্তু এই স্যামাইয়ের নাম হয়েছে শির খুরমা। তাই অবশ্যই চেষ্টা করবেন শির খুরমা স্যামাইয়ের রেসিপিতে খেজুরটা ব্যবহার করার জন্য। সেই সাথে আমি 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মিশ্রণগুলোকে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিয়ে নিতে পারেন, তবে আমি যেই পরিমাণে স্যামাই ব্যবহার করছি এতে 1/4 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে ঘন করে নিতে হবে, মানে 4 কাপ দুধকে জাল দিয়ে আমি 3 কাপ করে নিব। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, সেই সাথে খেজুর দেওয়ার কারণে দুধের কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। এখন দুধটাকে নামিয়ে নিচ্ছি আর অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে আবারও আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঘিটাকে গলিয়ে নিয়েছি। ঘিটা গলে গিয়েছে, এখন আমি স্যামাই দিয়ে দিব। এখানে আমি 150 গ্রামের প্যাকেটের স্যামাই থেকে 1/3 ভাগের 1 ভাগ স্যামাই নিয়ে নিয়েছি, মানে 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রামের মতো স্যামাই নিয়ে নিয়েছি। আর স্যামাইটাকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিয়েছি, এতে করে স্যামাইটা দুধের সাথে খুব ভালো করে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে খুব বেশি একটা ভাঙতে যাবেন না যেন একদমই গুঁড়ো না হয়ে যায়। এখন স্যামাইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে স্যামাইটাকে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা দুধ। দুধটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে 4 থেকে 5 মিনিটের মতো স্যামাইটাকে রান্না করে নিব। আর এই 4 থেকে 5 মিনিট একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু স্যামাইটা পারফেক্টলি কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্যামাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি কারণ স্যামাইটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। ব্যাস আমার স্যামাই রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম স্যামাইটাকে পরিবেশন করে নিচ্ছি। স্যামাইটাকে সার্ভ করে সৌন্দর্যের জন্য এর উপরে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। যেহেতু এই স্যামাইয়ের নামই হচ্ছে শির খুরমা, উপরে খুরমা দিয়ে ডেকোরেশন না করলে কি চলে? আমি একটু বাদাম কিশমিশ আর খুরমা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই স্যামাইটাকে ডেকোরেশন করে নিতে পারেন। স্যামাইয়ের নামের সাথে স্যামাইয়ের টেস্টও কিন্তু একদম হুবহু। আশা করছি আসছে ঈদে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলে যাবেন না।
সেই সাথে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।